সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম আগামী সপ্তাহে ভারতীয় সেনারা পাবে ইসরায়েলি লাইট মেশিন গান আর শক্তি বাড়বে বাহিনী ভারতের মাদ্রাসায় পড়ানো হবে বেদ গীতা রামায়ণ প্রতি চারজনে একজন কানে শুনবে না ডাব্লিউএইচ ওর সতর্কতা দুই সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জিততে পারেন কমলা হ্যারি ইরাকে মার্কিন নিয়ন্ত্রিত আইনা ঘাটিতে দশ রকেট হামলা চীন নয় ভারতের সঙ্গে মজবুত সম্পর্ক চায় কাঠমান্ডু বার্তা নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী মিয়ানমারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের বিরুদ্ধে নতুন দুই মামলা এবং সবশেষে জানাবো ব্রাজিলে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আগামী সপ্তাহে ভারতীয় সেনারা পাবে ইসরায়েলি লাইট মেশিন গান ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের হাতে এবার আসতে চলেছে ইসরায়েলি লাইট মেশিন গান ন্যাগ হেভেন জি সেভেন জানা গিয়েছে আগামী সপ্তাহেই নিয়ন্ত্রণ রেখায় এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় মোতায়েন জওয়ানদের হাতে চলে আসবে সেই অস্ত্র এই মুহূর্তে দ্রুততার সঙ্গে এই প্রক্রিয়া চলছে বলেই খবরে জানানো হয়েছে সেনা সূত্রে খবর জানুয়ারি মাসেই ভারতীয় সেনার হাতে ছয় হাজার সাত দশমিক বাষট্টি একান্ন মিলিমিটার লাইট মেশিন গান বা এলএমজি এসে গিয়েছে এই মেশিন গানের ট্রায়ালও শেষ আগামী সপ্তাহ থেকেই সেনা জওয়ানদের হাতে তুলে দেওয়া হবে এই অত্যাধুনিক অস্ত্র এই মুহূর্তে সেনা জওয়ানরা যে পাঁচ দশমিক চৌষট্টি পঁয়তাল্লিশ মিলিমিটার ইনসাস এল এম জি অস্ত্র ব্যবহার করেন তার বদলে এই নতুন এল এম জি তাদের দেওয়া হবে মূলত পাকিস্তান ও চীন সীমান্তে যে জওয়ানরা মোতায়েন রয়েছেন তাদের হাতে তুলে দেওয়া হবে এই অস্ত্র গত বছর পাকিস্তান সেনা একের পর এক সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করার পরে গত বছর মার্চ মাসে ইসরায়েলকে ষোলো হাজার চারশো উনআশি লাইট মেশিন গানের অর্ডার দেয় ভারতীয় সেনা এছাড়া দেশীয় প্রযুক্তিতেও আরও বেশি লাইট মেশিন গান তৈরি করার চেষ্টা করছে ভারতীয় সেনা জানা গিয়েছে ভারতীয় প্রযুক্তির মাধ্যমে নেঘে বস্ত্রের কিছু যন্ত্রাংশ তৈরি করা হবে এই কাজে আদানি গ্রুপ সেনাবাহিনীকে সাহায্য করবে ইসরায়েলি সংস্থার সঙ্গে এই ব্যাপারে চুক্তি করেছে তারা জানা গিয়েছে আগামী সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যেই আরো দশ হাজার লাইট মেশিন গান চলে আসবে ভারতের হাতে এই চুক্তি বাবদ আটশো আশি কোটি টাকা খরচ হবে সেনা এই নতুন অস্ত্রের মাধ্যমে ভারতীয় জওয়ানদের মনোবল আরও বাড়বে এবং শত্রুপক্ষের মোকাবেলা করতে আরো সুবিধা হবে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় এই লাইট মেশিন গানের ক্ষমতা অনেক বেশি আটশো মিটার দূর পর্যন্ত গুলি ছুড়তে সক্ষম এই মেশিন গান এই বন্দুকগুলির ওজন প্রায় সাড়ে সাত কেজি প্রতি মিনিটে সাতশো বুলেট ছুড়া যায় এই এলএমজি থেকে মাটিতে বসিয়ে হেলিকপ্টার থেকে কিংবা জাহাজ থেকে এই মেশিন গানের মাধ্যমে গুলি করা সম্ভব ভারতের মাদ্রাসায় পড়ানো হবে বেদ গীতা রামায়ণ ভারতের মাদ্রাসাগুলোতে এবার শিক্ষার্থীদের বেদ গীতা রামায়ণ পড়ানোর প্রস্তাব দিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয় জাতীয় ওপেন স্কুলিং সংস্থা বা এর পক্ষ থেকে নতুন এই প্রস্তাব দেওয়া হয়েছে প্রাথমিকভাবে একশো মাদ্রাসায় এগুলো পড়ানো শুরু করা হবে পরবর্তীতে পাঁচশো মাদ্রাসায় তা চালু করা হবে প্রসঙ্গত ভারতীয় শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি স্বাধীন শিক্ষা সংস্থা হল এই ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং এস এর নতুন প্রস্তাবে পনেরোটি নতুন কোর্সের কথা বলা হয়েছে ভারতীয় ঐতিহ্য সংস্কৃতির ধারক বাহক হিসাবে এই তালিকায় রাখা হতে পারে বেদ যোগ রামায়ণ ও মহাভারত থাকছে সংস্কৃত ভাষাও এরই সঙ্গে থাকবে কিছু ভোকেশনাল স্কিলও পড়ানো হবে ভগবদ্গীতাও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দাবি এনআইওএস এর নতুন এই প্রস্তাব মাদ্রাসা ও আন্তর্জাতিক পড়ুয়াদের ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য বুঝতে সাহায্য করবে এই প্রসঙ্গে ড রমেশ পুখরিয়াল বলেছেন ভারত হলো প্রাচীন ভাষা বিজ্ঞান ও সংস্কৃতির ভাণ্ডার এ খবর জানিয়েছে জি নিউজ প্রতি চার জনে একজন কানে শুনবে না দুই সালের মধ্যে বিশ্বের মোট জনসংখ্যার চারজনের মধ্যে একজন কানে শুনতে পারবেন না কানের সমস্যা নিয়ে লড়াই করতে হবে তাকে শ্রবণ ক্ষমতা হ্রাস পেতে পারে মঙ্গলবার দোসরা মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ এ নিয়ে সতর্কতা জারি করেছে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ডাব্লিউ কানের চিকিৎসায় বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছে গোটা বিশ্ব জুড়ে যেভাবে কানের সমস্যা বাড়ছে তাতে এখনই সমাধান না হলে আগামী দিনে সমস্যার মুখে পড়তে হবে কি কী কারণে কানের সমস্যায় পড়তে হয় তা নিয়ে ডাব্লিউ জানিয়েছে সংক্রমণ কোনো রোগের পার্শ্ব প্রতিক্রিয়া জন্মগত সমস্যা থেকে শুরু করে ক্রমবর্ধমান শব্দ এবং জীবনযাত্রার কারণে কানের সমস্যা বাড়তে থাকবে শ্রবণ সমস্যাগুলো পরিমাপের জন্য এবং তা নির্মূল করার জন্য প্যাকেজ প্রস্তাব করেছে ডাব্লিউ ও যার অধীনে একজন ব্যক্তির জন্য প্রতিবছর নির্দিষ্ট পরিমাণের একটি খরচ হতে পারে এখনই হাল না ধরলে সমস্যা গুরুতর হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে সমস্যা মোকাবেলায় পদক্ষেপ করতে ব্যর্থ হলে পরিণতি আরও ভয়ঙ্কর হবে মানুষের স্বাস্থ্য ও সুখের উপরও প্রভাব ফেলবে এছাড়াও তাদের পড়াশোনা চাকরি এবং যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হতে হবে যার ফলে আর্থিক ক্ষতি পর্যন্ত হতে পারে বড় সংকট আসছে সামনে বিশ্বজুড়ে পাঁচজনের মধ্যে একজন এই মুহূর্তে শ্রবণ সমস্যার মুখোমুখি তবে রিপোর্টে বলা হয়েছে পরবর্তী তিন দশকে শ্রবণ শক্তির হ্রাসের সমস্যায় কাটানোর লোকজনের সংখ্যা দেড় বেড়ে গিয়েছে এর প্রভাব আড়াই বিলিয়ন লোকের উপর পড়তে পারে দু সালে এই জাতীয় ব্যক্তির সংখ্যা এক দশমিক ছয় বিলিয়ন ছিল দুই সালে দুই দশমিক পাঁচ বিলিয়নের মধ্যে সত্তর কোটি লোকই এই রোগে মারাত্মকভাবে আক্রান্ত এবং তাদের চিকিৎসার প্রয়োজন হবে এ খবর জানিয়েছে জিনিউজ দুই হাজার সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জিততে পারেন কমলা হ্যারিস মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে সম্ভাব্য প্রার্থীদের তুলনায় জনপ্রিয়তায় বেশ গিয়ে আছেন ভারতীয় বংশোদ্ভূত নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ব্রিটিশ বই প্রস্তুতকারক সংস্থা ল্যাড ব্রুকসের এক জরিপের ফলে এই তথ্য প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জরিপে বলা হয়েছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে কমলার জনপ্রিয়তা বেশি দুই সালের নির্বাচনে প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ট্রাম্পের সম্ভাবনা চোদ্দ দশমিক তিন শতাংশ বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের বাইশ শতাংশ এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা বাইশ দশমিক দুই শতাংশ ল্যাড ব্রুকস বলছে আগামী নির্বাচনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জয়ের পক্ষে মতামত দিয়েছেন এক ষষ্ঠাংশ মানুষ নিজেদের তবে এই জরিপে কত সংখ্যক মানুষ অংশ নিয়েছেন সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি ব্রিটিশ এই প্রকাশনা সংস্থা জানায় রাজধানীতে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সময় এখনও ফুরিয়ে যায়নি এখানকার মতো পরিস্থিতি অব্যাহত থাকলে পরবর্তী নির্বাচনে কমলা হ্যারিসের সঙ্গে তার ব্যবধান কমে আসার সম্ভাবনা আছে ট্রাম্প খুব বেশি পিছিয়ে নেই ইরাকে মার্কিন নিয়ন্ত্রিত আইনাল আসাদ ঘাটিতে দশ রকেট হামলা ইরাকের পশ্চিম অঞ্চলের আল আনবার প্রদেশের আইন আসাদ বিমানঘাটিতে অন্তত দশটি রকেট হামলা হয়েছে দেশটিতে সন্ত্রাসী মার্কিন বাহিনীর নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল ওয়ে ইন মারটু এ তথ্য জানিয়েছেন বুধবার ভোরে মার্কিন নিয়ন্ত্রিত ওই বিমানঘাটিতে রকেট হামলা হয়েছে তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এই বিমান বিমানঘাটিতে বিপুল সংখ্যক মার্কিন সেনা ও বহু জঙ্গি বিমান রয়েছে ইরাকের নিরাপত্তা বাহিনীও বলেছে বুধবার সকালে বিমানঘাঁটিতে দশটি কাতি রকেট আঘাত হেনেছে এখন পর্যন্ত কোনো সংগঠন হামলার দায় স্বীকার করেনি গত সপ্তাহে ইরাক সিরিয়া সীমান্তে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী এরপরই এই রকেট হামলার খবর এলো সম্প্রতি ইরাকে মার্কিন স্বার্থে হামলা বেড়েছে সে দেশের জনগণ ও রাজনৈতিক নেতারা মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে ইরাকে এ ধরনের হামলার বিষয়ে তদন্ত করতে এর আগে সে দেশের বিভিন্ন সংগঠন এবং প্রতিবেশী দেশ ইসলামী প্রজাতন্ত্র ইরান ইরাকি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আইনাল আসাদ হচ্ছে সেই ঘাঁটি যেখানে গত বছর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সেটিকে তসনস করে দিয়েছিল ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জেনারেল সুলাইমানিকে হত্যার প্রতিশোধ হিসেবে সেখানে হামলা চালিয়েছিল ইরান চীন নয় ভারতের সঙ্গে মজবুত সম্পর্ক চায় কাঠমান্ডু গত বছর চীনের উস্কানিতে ভারতের সঙ্গে মানচিত্র বিবাদে জড়িয়েছিল নেপাল পাহাড়ি দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা উলি কার্যরত খোলা চ্যালেঞ্জ জানিয়েছিলেন নয়াদিল্লিকে কিন্তু তারপর পাল্টেছে সমীকরণ কাঠমান্ডুর উপর লাগাতার চাপ বাড়িয়েছে ভারত পাশাপাশি নেপাল কমিউনিস্ট পার্টির অন্দরে চলা কলহের জেরে অবস্থান পাল্টেছেন উলি এহেন পরিস্থিতিতে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাই সাফ জানিয়েছেন তার দেশে চীনের প্রভাব তবে ভারতের জায়গা কেউ নিতে পারবে না সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষার জন্য দিল্লি এসেছেন ভট্টরাই চীনের উস্কানিতে ভারত ও নেপালের মধ্যে সম্পর্কে যে তিক্ততা এসেছে তা নিয়ে খুব প্রকাশ করেন তিনি মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন দিল্লিতে অনেকেই মনে করেন নেপাল চীনের প্রতি ঝুঁকে এই ধারণা সঠিক নয় ঐতিহাসিকভাবে আমরা কিন্তু ভারত ঘনিষ্ঠ চীনও আমাদের বন্ধু কিন্তু ওদের সঙ্গে আমাদের আদান প্রদান অনেক কম হ্যাঁ চীনের প্রভাব বেড়েছে তবে ভারতের জায়গা কেউ নিতে পারবে কালাপানিতে ভারত নেপাল সীমা বিবাদ নিয়ে এদিন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন যা হয়েছে তা ঠিক নয় দুই দেশের মধ্যে ঐতিহাসিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে কিভাবে তা তৃতীয় কোনো পক্ষের জন্য ধাক্কা খেতে পারে আমি মনে করি ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত গভীর তাই ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় না রাখলে রাজনৈতিকভাবে নেপাল স্থিতিশীল হতে পারবে না উল্লেখ্য নেপালে তুঙ্গে রাজনৈতিক অস্থিরতা অন্য মাত্রা পেয়েছে শাসক দল নেপাল কমিউনিস্ট পার্টির কলহ বনাম সংঘাতে সরকারি কাজ এহেন পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের অভ্যন্তরীণ রীতিমতো বিপর্যস্ত নির্দেশকে কার্যরত বুড়ো আঙুল দেখিয়ে ক্ষমতা ত্যাগ করতে নারাজ কেয়ারটেকার টেকার প্রধানমন্ত্রী কেপি শর্মাউলি গত বিশ ডিসেম্বর জরুরি বৈঠক ডেকে সরকার ভেঙে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেন ক্যাপি কেপি শর্মাউলির মন্ত্রিসভার সদস্যরা মন্ত্রী পদত্যাগ করার সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারির কাছে সংসদ ভেঙে দেওয়ার সুপারিশ করেন প্রধানমন্ত্রী তাতে দিয়ে সংসদ ভেঙে আগামী নির্বাচনের দিন ঘোষণা করা হয় নেপালের রাষ্ট্রপতি অফিস থেকে তারপরই সুপ্রিম কোর্টে জাতীয় সংসদ খারিজের জন্য জারি করা বিজ্ঞপ্তির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে হলফনামা জমা দেন বর্ষিয়ান আইনজীবী কৃষ্ণপ্রসাদ ভান্ডারী এরপরই একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সুপ্রিম কোর্টে চলা এই সংক্রান্ত মামলাকে নাটক বলে কটাক্ষ করেন নেপালের কেয়ারটেকার প্রধানমন্ত্রী ওলি মিয়ানমারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের বিরুদ্ধে নতুন দুই মামলা মিয়ানমারের ক্ষমতাচ্যুত আটক প্রেসিডেন্ট মিন্টের বিরুদ্ধে নতুন করে আর দুই অভিযোগে মামলা হয়েছে উই মিন্টের আইনজীবী খিনমং জ বুধবার তিন মার্চ এই তথ্য জানিয়েছেন নতুন দুই অভিযোগের মধ্যে সংবিধান লঙ্ঘনের অভিযোগও রয়েছে যার শাস্তি সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড এর আগে উইনমিন্টের বিরুদ্ধে করোনা ভাইরাস মহামারীর বিধিনিষেধ ভঙ্গ করার অভিযোগ এনেছে সামরিক জান্তা সরকার গত পহেলা ফেব্রুয়ারি সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে গত পহেলা ফেব্রুয়ারি সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের কয়েক ঘন্টা আগে এনএলডির শীর্ষ নেতা সুচির সঙ্গে উইমিন্টকে আটক করা হয় অভ্যুত্থানের কয়েকদিন পরেই সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে মিয়ানমারের সাধারণ জনগণ ধীরে ধীরে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে মিয়ানমার জুড়ে সরকারি কর্মচারী চিকিৎসক শ্রমিক শিক্ষক সহ সর্বস্তরের পেশাজীবীরা কাজে ইস্তেফা দিয়ে এই বিক্ষোভে অংশ নিচ্ছেন এক মাসের বেশি সময় ধরে আটক নেতাদের মুক্তি ও তাদের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবিতে বিক্ষোভ করছে বার্মিজরা শুরুতে শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ হস্তক্ষেপ না করলেও পরে তারা বিক্ষোভকারীদের উপর সহিংস হয়ে ওঠে আঠাশ ফেব্রুয়ারি একদিনেই বিক্ষোভে গুলি চালিয়ে আঠারো জনকে হত্যা করা হয়েছে এই ঘটনায় মিয়ানমারের সামরিক জান্তার নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা ব্রাজিলে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ব্রাজিলে গত চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড এক হাজার জনের মৃত্যু হয়েছে করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে এটি একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা স্থানীয় সময় মঙ্গলবার ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় এমনটি জানিয়েছে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী একুশ কোটি বিশ লাখ জনসংখ্যার দেশটিতে এ পর্যন্ত দুই লাখ সাতচল্লিশ হাজার তিনশো একষট্টি জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন করোনায় সর্বোচ্চ মৃত্যুর দিক দিয়ে বিশ্ব করোনায় মৃত্যুর দিক দিয়ে বিশ্ব তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র এরপরই ব্রাজিলের অবস্থান দেশটির ডানপন্থী প্রেসিডেন্ট জয়ির বালসোনারু প্রথম থেকেই প্রাণঘাতী করোনা ভাইরাসকে অবজ্ঞা করেছেন করোনা সংক্রমণ রুখতে গত সপ্তাহ থেকে ব্রাজিলের বিভিন্ন রাজ্যে ফের কড়াকড়ি আরোপ করা হয়েছে গত জানুয়ারির মাঝামাঝিতে ব্রাজিলে টিকাকরণ শুরু হয়েছে তবে বছরের শেষ নাগাদ পুরো জঙ্গি গোষ্ঠীকে টিকা দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করার প্রতিশ্রুতি দিলেও ব্রাজিল সরকার অনেক ধীরগতিতে করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।